আজকে আমি মুক্তার, আজকে আমি বারিস্টার, মকে লেখান ধরতে পারলি নাই যে আর কোনো নিস্তার, প্রতি মাসেই পাবো পাউন্ডার ডলার, প্রতি মাসেই পাবো পাউন্ডার ডলার। আরে ভাই না, নকল বেরিয়ে পাস করলাম, সমস্যা একটা হকিয়ে পাবো না, কি করে হয়, এরকম হলে তো জুটি বাটি আউট। আচ্ছা মুকলেশ ভাইকে তো বলছিলাম লোক পাঠানোর কথা, সময় তো হয়ে গেল, আজকে আসলেই খবর। মনে হচ্ছে লোকটা আসছে, জটিল মাল মনে হচ্ছে, পকেট গুলো ফোলা ফোলা, টাকা আছে মনে হয় বেশ। একবার ধরতে পারলেই 10 বছর মাপলা চালিয়ে দেব। কিন্তু প্রথম মাপের ছুটে গেলে তো চলবে না, ভাব দেখাতে হবে আমি খুব বড় উকিল। ঠিক আছে আমি একটা মামলা নিয়ে আসছিলাম, ওই মুকলেশ ভাই আমারে পাঠাইছে। ওই যে টাকলা মুকলেশ, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, টাকলা মুকলেশ, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে কি বলবো, কারণ নাম মনে রাখাও আজকাল এত কঠিন হয়ে যাচ্ছে, কি যে বলবো চেষ্টা করে মনে হচ্ছে। আচ্ছা ওই মানে বিষয়টা কি জানেন, মামলাতে আমাকে এত ব্যস্ত থাকতে হয় দেশি বিদেশি, কারণ নাম মনে রাখবো সম্ভব কোন কখনোই না, আর কি বলবো আর কোনো। আচ্ছা যাই হোক, আপনার সমস্যাগুলো কি ঝটপট বলে ফেলুন দেখি। মামলাটা অত্যন্ত জটিল, সে এক বিরাট ইতিহাস। বিরাট ইতিহাস? জি। আচ্ছা একটু সংক্ষেপ করে বলে ফেলুন। জি সংক্ষেপে বলতেছি, ঘটনা শুরু হইলো কি ল্যাব থেকে, ল্যাবে বসেছিলাম, প্রফেসর হঠাৎ করে এসে বললো, আরে মেশিনের স্ক্রু টাইট করো নাকি? ইয়েস আসামি নাম্বার 1। না না উকিল সাহেব, আমি কাহিনীটা এখন শেষ করে লই, কারণ এটা একটা। আচ্ছা আরো কাহিনী আছে? আরো? হ্যাঁ সংক্ষেপ করো। আমি প্রফেসরকে জিজ্ঞাসা করলাম স্ক্রু কখন টাইট করবো, সে আমার বললো উইকেন্ডে টাইট করবা, আমার উত্তর রাত। আমি ল্যাবম্যানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম স্ক্রু টাইট করার কথা তোমার আর প্রফেসর ঝাড়ে আমারে? রাইট আসামি নাম্বার 2 ধরে ফেলেছি। ওকে সাহেব কাহিনী এখানে শেষ না, কাহিনী আরো আছে। আরো আছে? আচ্ছা বলুন, সংক্ষেপ করুন। আমি তো সংক্ষেপেই বলতেছি, ল্যাবম্যান আমার জিজ্ঞাসা করলো আমি কখন লাগাই, আমি বললাম উইকেন্ডে কি করবো, সে বলে মাল এই সময় পাই না স্ক্রু টাইট করবো কখন। মাল? আচ্ছা কি ধরনের মাল বলুন তো, তাহলে ওই মাল কিসে ফেলে দিয়ে সাহায্যতা করে দেবো। উকিল সাহেব কাহিনী অনেক বড়, মালের কেস লেস না, কাহিনী আমি সংক্ষেপে বলছি। আচ্ছা তাড়াতাড়ি বলুন না। আমি ল্যাব থেকে বাইরে বাজারে গেলাম, বাজারে ঢুকতে না ঢুকতে বউ আমার দিকে আসে, বউ আমারে বলে বাচ্চা টাইপ আছে? ইয়েস আরো দুজন আছে। আমি বলুন। হ্যাঁ স্যার। না উকিল সাহেব কাহিনী আপনি শুনে নেন, এটা একটা বিরাট ইতিহাস। আচ্ছা বলুন বলুন। বউ আমারে বলে বাচ্চা টাইপ আছে, আমি বললাম বাচ্চা ড্রাইভার কিনে দিলাম পরশু দিন, বাচ্চা ড্রাইভার এখন শিশু না, সে আমারে বলে ভাই ড্রাইভার কি আমি করি, আমার জিজ্ঞাসা আমার উত্তর রাগ বেজায় রাগ, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, কত সোলে মানুষ সাথে দেখা, সোলে মানে আমার দেশ করলো ভাই জান কই যা, আমি বললাম বিরিয়ানি খেতে যাচ্ছি, আমি বললাম ড্রাইভার কিনতে যাচ্ছি তুই আমার সাথে চল বিরিয়ানি খাওয়া মানে। ইয়েস আসামি পাওয়া গেছে, আপনার আসামি সংখ্যা হচ্ছে 1, 2, 12। আপনি আমারে কাহিনী শেষ করতে দেন, এটা একটা বিরাট ইতিহাস। আমি কি সমস্যা, আপনার কাহিনী শেষ হচ্ছে না এখনো পর্যন্ত? উকিল সাহেব আছেন নাকি? আবার কে এলো? জি জি আসুন আসুন জি। আপনি? আমি আসলে একটা মামলা নিয়ে। নতি মক্কি? ওহ কি দেখে যে দিন শুরু করেছিলাম। আরে মামলা নিয়ে তো আসবে তাই না? বসে বসে মামলা নিয়ে আমার কাছে আসবে তাই না? আচ্ছা ওই বিষয়টা হচ্ছে আর কি,
আচ্ছা আপনার মামলার কথা আমি শুনছি, আমার শুনে একটা জরুরি ফোন করা হয়েছে ওই আপনার বন্ধুকে আর কি। আপনি আপনার একটু বসুন, মিস করতে পারেন, আমি একটু একটু কথা বলে আপনাদের কাছে আসছি। আরে কি যে বলেন, না না আপনাকে বলবো কি করে, আসলে দেশি বিদেশি মামলা নিয়ে এত সময় ব্যস্ত থাকতে হয় যে আসলে যোগাযোগ করারই সময় ফেলে ওঠে না। না না ব্যাপারটা আসলে তা না, না না জি হ্যাঁ আরে হ্যাঁ মামলাতে আমি জিতেছি জিতেছি জিতেছি। আরে জামশেদ উকিল কি গত 13 বছর 15 দিন 1 মাসে কোন মামলায় হেরেছে বলুন তো কি জি? হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ আরে রেকর্ড করেছি বলতে পারেন জি। হ্যাঁ জামার বোতাম চুরি হয়ে গেল, তোর সাহস বোতাম চুরি করে? হ্যাঁ তাহলে বুঝুন, হ্যাঁ কত বড় ব্যাপার, হ্যাঁ সেটা সমাধান আমাকেই করতে হলো। তারপরে ধরুন ওই যে আল্লামা আরভিন রলেনগরী, তিনি ওই কি আর বলবো তার যে গোপন বস্ত্র চুরি হয়ে গেল, হ্যাঁ বলবেন না কি যে অবস্থা হয়েছে এখন চোররা অনেক দুর্ধর্ষ। আরো বড় ব্যাপার আছে তো, হ্যাঁ হ্যাঁ ওই যে ধরুন ওই যে সেই রায়মান মারফি চ্যাপেল নগরী, হ্যাঁ তিনি তো আল্লামা আরভিনের বিরুদ্ধে ওই জ্যেষ্ঠতা লঙ্ঘনের মামলা ঠুকে দিলেন, খুবই চাঞ্চল্যকর। হ্যাঁ ওই যে রাজীব মিকাইলের বাগান থেকে জুকিনি চুরি হয়ে গেছে, জুকিনি চোরদের কোন বিচার ছাড়া লড়কে দেওয়া উচিত। আপনি পাঠাতে চান ওর মুক্তি পাঠাতে চান? না মানে আমার তো ব্যস্ততা না মানে, হ্যাঁ কিন্তু আচ্ছা আপনি যখন এত করে বলছেন আপনাকে আসলে না বলতেও পারি না, কিন্তু কি করা, আচ্ছা আপনি পাঠিয়ে দিন, আপনি পাঠিয়ে দিন আমি দেখব। হ্যাঁ আমার কাছে যিনি আসবেন তাকে তো আমি জিতিয়েই দেব। হ্যাঁ রাখি আজকে, আচ্ছা আচ্ছা এই ফোন গরম হয়ে গেল। হ্যাঁ কি যে বলবো, এত জটিল জটিল সব মামলা নিয়ে থাকতে হয় আর এত মক্কে বলার মতো না। আচ্ছা যাই হোক ভাইজান, এই আপনার কেসটা কি জানো? হ্যাঁ বলুন তো কি প্লিজ সাহেব, আমার কেসটা তো খুবই জটিল। আরে জটিল কেস নিয়েই তো আসবেন, আমি তো সব সাফা করে দেব। আরে একে দড়িতে ঝুলিয়ে দেব না? দড়ি লাগবে না, আপনি আমার কেস শুনে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন জি, কেমনে যে বলি। আরে উকিলের কাছে নীর ভয় সকল হলো। উকিল সাহেব আমার বউ আমারে মারে। কি দিয়ে মারে বলুন তো? সে তো আরো জটিল উকিল সাহেব, হাতের কাছে যা পায় সব ঠিক মারে। হ্যাঁ
আপনি 10 বছর মার খেয়ে যাচ্ছেন না না ঘটনা তো এরকম না তাহলে ঘরে কি আর আগে যে মারতো এদিক ওদিক দিয়ে যাইতো গায়ে লাগতো না আচ্ছা এখন দিনে দিনে প্র্যাকটিসে প্র্যাকটিসে তার এমনই হইছে যা মারে প্রত্যেকটাকে গায়ে লাগে বুঝছেন
নতুন মক্কেল মনে হচ্ছে আজকে ভাগ তো মক্কেল ওই না পুরান পাগলে ফাটতা না নতুন পাগলে রঙ্গানি আমরা আসছি আমাদের কাছে আগে ব্যাগ আমি তো অন্য কাছে আসছি আরে উকিলের চেম্বার মানুষ কি কাজ নিয়ে আসে আমরা বুঝি না আমরা আগে আসছি আমাদের কাছে আগে হবে আপনি বেরন বেরন আরে ভাই কি ভাই আমি তো কাজ করতে এসে আমরা কোন নাম দিছি এই জন্য বলে উকিলের চেম্বার কাজ হইতে মানুষ সাহারা ওই যে গত সপ্তাহে যে আপনি গেলেন আমাকে অফিসে আমি গিয়েছিলাম মানে মানে যে যে বলেন যে আপনার নাকি ইন্টারনেট লাইনটা আর যে টেলিফোন লাইনটা একবার ধরে কাটা টেলিফোন লাইন কাটা